আমাকে চুপ করিয়ে বসিয়ে রেখে দিয়েছে। তার পাশে আরেকজন আছে ঈশা। এই দুজনের একটা কমন ব্যাপার আছে যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে দুজনেরই প্রচন্ড এক্সপ্রেসিভ আইজ। আমার মনে হয় দুজনের চোখ কথা বলে। দুই বোন বলছে চঞ্চল ভাই এখানে, হ্যাঁ আমাদের চলতেই থাকবে, এইদিকে বেশি মাথা দেবেন না। মন্টু পাইলট ছাড়া তো কিছু হতে পারলি না। এটা কিন্তু আমার সন্টু পাইলট, রাজা বরাবরই আমার সন্টু। যাই হোক, আর রাজা এখানে কিন্তু বুম্বাদা বসে আছে, আর কিটা পরে হবে অনির্বাণের কাছে পড়ে যাবো, আবার বলে দিচ্ছি। হ্যাঁ অনির্বাণ একটা হ্যালো বলে দেন, একটু হ্যালো বল না, না মাইকে, তুই অমাইক একদমই নো, সবাই জানো এটা হচ্ছে স্টারের আওয়াজ, স্টার ভয়েস বলে। রাজা তোমার থেকে বেশি হয়েছে এটা আমি দেখলাম। আমি তো স্টার নই, তুমি তো বললে জন্ম থেকে তুমি স্টার। আমি স্টার মেকার, জন্ম থেকে আমি স্টার মেকার কি না? আমি স্টার মেকার। ওকে ওকে, মানে তুই আমার কাছে স্টার হতে পারতি। রাজদা মাইকটা নামাও, ওকে মাইকটা নিয়ে নাও না এখান থেকে। হ্যাঁ ওকে, এখানে আমরা আমার ডান দিকে দেখতে পাচ্ছি টুশি এবং ঈশা। প্রথমে টুশিকে বলতে বলবো, তারপরে টুশি এখন চাটা যদি রাখে তারপরে বলতে বলবো। সেইটা হচ্ছে আমি হাওয়া দেখলাম গতকাল, অনেকদিন পরেই আমি জানি, আমি অনেকদিন পরে। আমার দিকে অনির্বাণ একটা বিচ্ছিরি লুক দিল যে তুই এতদিন পরে কেন দেখলি, কিন্তু হ্যাঁ আমি কালকে চঞ্চল ভাইয়ের পাশে বসেই দেখলাম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এইখানে যে দুজন বসে আছে এবং এভরি ওয়ান যারা ওই ছবিতে ছিলেন, এবং সুমনও আজকে এখানে আছে ডিরেক্টর, আউটস্ট্যান্ডিং পিস অফ ওয়ার্ক। এবং সেই জন্য প্রথমে একটা জোরে হাততালি, যাতে এই আওয়াজটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় এবং যাতে বোঝাতে পারি যে বাংলা ছবি, বাংলা ছবির জয় হচ্ছে, সেই জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে। তো সেক্ষেত্রে টুসি হ্যাঁ চা দাও, আমিও স্টার কারণ আমি ব্ল্যাক কফি উইদাউট সুগার খাচ্ছি। যাই ওকে, টুসির কাছে যাচ্ছি। টুসি, এরপরে হাওয়া হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে, হাওয়া আরও চলবে, আমরা চাই সেটাই হোক, এরপরে যখন কোনো চরিত্র আসবে, এই যে চরিত্র আসবে বললাম আবার, তো মাইন্ডসেটে কী থাকবে যে অলরেডি আমি এমন একটা চরিত্র করেছি যেটা এরম হাইপ হয়ে গেছে বা এইটা ডিজার্ভিংলি হাইপড হয়েছে, তো আমাকে কি এখন বেছে চরিত্র নিতে হবে নাকি না, এই চরিত্রটা যেটা মনে হচ্ছে কিছু খুব একটা কিছু নেই বাট আমার মধ্যে সেই স্টারডমটা আছে বা সেই মানুষজন এখন ভালোবাসছে, যে এই চরিত্রটাকে আমি সেই জায়গায় নিয়ে যেতে পারবো। সো এই দুটোর মধ্যে কোনটা কাজ করে বা অন্য কিছু যদি কাজ করে সেটা কি হবে? প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি বলতে আমি বলতে চাচ্ছি যে আমি চাই পারফর্মার হতে, অভিনয় করতে চাই। তো আমি সবসময় চাই যে এমন চরিত্র করতে যেটা আসলে আমার ব্যক্তি জীবনের কাছাকাছি চরিত্র না, মানে তুষি জীবনের কাছাকাছি দেখা চরিত্র আমি করতে চাই না। আমি চাই যে এমন চরিত্র করতে যেখানে আমি আসলে একটা নতুন জীবনের মধ্যে ঢুকতে পারবো বা নতুন একটা জীবন দেখতে পারবো, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। সো আমার কাছে মনে হয় যে পারফর্মার যদি মানুষের মনে জায়গা করে নিতে পারে তাহলে তো সে স্টার হয়েই যায়। সো দুইটা কিন্তু পরিপূরক। আর আমার মনে হয় যে শিল্প বেঁচে থাকে অনেক দিন, কিন্তু স্টারডম তো অনেক সময় চলে যায় আসে, এটা ক্ষণস্থায়ী। সো ব্যক্তিগতভাবে আমি চাই যে আর্টিস্ট বা পারফর্মার হতে, সো আমার পছন্দটা এরকম। দাদাও ঠিক বললো, বলো তো তুমি। এই আমার বারুইপুরে যেতে হবে রে। না না, ঠিক ঠিক ভুলের কথা হচ্ছে না, ওটা ওর নিজের একটা এক্সপ্রেশন দিয়েছেন। তবে আমার মনে হয় কথার আমরা যে আলোচনাগুলো করছি না, এটা জায়গা বিশেষ আবার পাল্টাতে থাকে, খুব ইম্পর্টেন্ট। আমরা কোথায় বসে কথা বলছি এটাও জানা খুব দরকার। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, একজন পরিচালকের সঙ্গে আমি কাজ করেছিলাম, প্রায় 8-9 ছবি করেছিলাম। সেই পরিচালকের নাম ছিল আমাদের ঋতুপর্ণ ঘোষ। তো টেকনিশিয়ান স্টুডিওতে একজন পরিচালক বসতেন যার ছবি নিয়ে সব থেকে বেশি আমাকে, মানে আমার সেই সংলাপকে এখন অবধি বেশি ইউটিউবে দেখি, প্রচুর নানান রকম হয়, আমি চুরি করিনি মা, সো বিশ্বাস করো এবারে আমাকে বারুইপুর যেতে হবে মা, এবারে আমায় বারুইপুর যেতে হবে।
সো যেটা ইম্পর্টেন্টলি তো ঋতু আমি দেখতাম, আমি স্বপনদার শুটিং করতাম, ঋতু এসে বসতো, খুব গল্প করতো স্বপনদার সঙ্গে করতে করতে। এবং আমাদের তখন এখানে খুব ইম্পর্টেন্ট প্রোডাকশন হাউস ছিল ভেঙ্কটেশ। তো একদিন ঋতু ওরা গল্প করছেন, আমি ছিলাম না, আমি সেটের ছিলাম। তো ঋতু বলছে যে স্বপনদা, তুমি বুম্বাকে নিয়ে, ঋতুকে নিয়ে এ সমস্ত ছবিগুলো করছো, সুপার ডুপার হিট হচ্ছে, তারপরেই তো আমাকে প্রোডাকশন থেকে ডেকে পাঠিয়ে একটা চোখের বালি করার কথা বলছে। সো এই কমার্শিয়াল সাইডটা না, ওইটাই মানে আমাদেরকে ভাবতে হবে যে কোনো ইন্ডাস্ট্রিতেও ইন্ডাস্ট্রির গ্রোথের জন্যে আমি স্টার যে একটা একটা জিনিস আমি খুব পরিষ্কার বলছি যে একজন স্টার একজন অ্যাক্টর হন না তা নয়। তাহলে কামাল হাসান কি? ইজ নট এ স্টার, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর উই হ্যাভ। সো এটা না যে একজন স্টার মানে সে অভিনেতা নয়, ইদার একজন স্টার হয়ে যায় যে স্টারডমটা ধরে রাখে। আর একটু আগে রাজ্যরম বলছিল আমি আপনার সঙ্গে কাজ করেছি চঞ্চল, চঞ্চলকে আমি দেখেছি আমি হাওয়া ইন নন্দনে বসে একেবারে অডিয়েন্সের সঙ্গে বসেছি, নো স্পেশাল গেস্ট নাথিং, একদম অডিয়েন্সের সঙ্গে বসে দেখেছি ও যেখানে যেখানে ফ্রেমে আসছে কীভাবে রিয়্যাক্ট করছে, এটা তো স্টারডম। অনির্বাণ যেটা রাজ একটু আগে বললো, অনির্বাণের সঙ্গে আমি কাজ করেছি এর আগেও, আমি যখন আমরা গুমনামি করেছি তখন অনির্বাণ সাকসেসফুল, বাট তখন হি ওয়াজ অ্যান অ্যাক্টর, নাও টুডে হি ইজ এ স্টার। স্টারটা তৈরি করে দেন এবং তৈরি করে দেন আপনারা, এবং তারপরে আমাদের খাটনি বাড়ে, তারপরে আমাদের পরিশ্রম বাড়ে, তারপরে আমাদের ভাবতে হয় প্রতিটি দিন আমরা কী করব। স্টারটা তৈরি আপনারা করে দেন, এটা যে কত বড় দায়িত্ব, সেটা স্টার হোক অভিনেতা হোক, একজন অভিনেতা আর স্টারের এই এই তর্কটাতেই আমি যেতে চাই না খুব একটা বেশি। কারণ ওই আমি আবার বললাম, আমি একদিকে সকালবেলা শুটিং করতাম বাবা কেন চাকরে, আর রাত্রিবেলা গিয়ে আমি শুটিং করেছি উৎসবের। এবার আপনারা কী বলবেন বলুন, কোনটা ইম্পর্টেন্ট? সো